পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে দুদিনের কালবৈশাখী ঝড় জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কেতুগ্রামের বিভিন্ন গ্রাম ও ধান চাষে। ঝড়ে নুয়ে পড়েছে ধান গাছগুলি। মঙ্গলবার প্রচুর বৃষ্টির ফলে জমিতে জল জমে গেছে। বৃষ্টির কারণে ধান ঘরে তুলতে না পারার আশঙ্কায় ঘুম ছুটেছে চাষীদের। আরও কয়েকদিন এরকম চলতে থাকলে কোনোভাবেই ধান ঘরে তোলা যাবে না বলে চাষিরা জানান এই ধান থেকে সারা বছরের চাল তৈরি করা হয় প্রতিটি চাষির ঘরে। এমনিতেই সারের দাম প্রচুর, অন্যদিকে ধানের দাম কম। এরপর যদি এভাবে ধান নষ্ট হয় তাহলে কিভাবে ঋণ মেটাবেন সেই নিয়ে তারা চিন্তিত। চাষিরা সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। যে ফসলের ক্ষতি হয়ে গেল, এরপর আবার যে যদি এইভাবে অবিরামভাবে যে জল জল হয়ে থাকে, তাহলে ধান সব শুয়ে পড়েছে। এই তাহলে কী করে কী ফলন আছে দেখাটু করে কীভাবে ধান তুলবো, তাই আমরা তুলতে না পারি তাহলে আমরা ঋণ জেলা মিটিতে পারবো না। ঋণ জেলা করি তো আমাদের সমস্ত চাষ, সরকারকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করি। এবছর কালবৈশাখী ঝড়ে ধান মাটিতে শুয়ে গেছে এবং আজ সকালে ব্যাপক বৃষ্টি হয়েছে এবং ধানের জমিতে এক হাঁটু জল জমে গেছে। ধান তো কাটতেই পারলাম না, উল্টিয়ে তিলের জমিতে জল, কচুর জমিতে জল, তারপরে কুমড়ো জমিতে জল। এই প্রচণ্ড জলে যে তিল ক্ষতি হবে, কুমড়ো ক্ষতি হবে, তা তিল ধান পচিয়ে যাবে, ধান তো পাবই না। এই ঋণ দেনা করে আমরা চাষবাস করেছি, সেই ঋণের টাকা তো উঠবেই না। এবং এই ধান যদি না পায় তাহলে আমরা সেই টাকা শোধ করতে পারবো না। এবং ছেলে ফেলে নিয়ে সংসার চালানো দূরহ ব্যাপার। আমরা এখন অনুরোধ করছি সরকার যদি আমাদের কিছু দেয় তাহলে আমরা উপকার হব। যে সকালে কালবৈশাখী ঝড়ে ধান সব জলে শুয়ে গিয়েছে, এই ধান যদি ঘরে না তুলতে পারি তাহলে সংসার চালাবো কী করে? গাড়ি যে এত সারের দাম, আর এই যে মেশিনে এত খরচ, কাটবো কী করে? এই ধান যদি ঘরে না তুলতে পারি তাহলে সংসার চালাবো কী করে? এই ধান আমাদের খুবই দরকার। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা।